হাই এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু সহজ পাঠ। আমি মৌরি রয় তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটির একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। তার আগে জানিয়ে রাখি তোমাদের সাথে কুইক রিভিশন WBCS প্রিলিমিনারি খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সহজ পাঠের সাথে যুক্ত হও, বেটার লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন এবং প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন আমরা ফান্ডামেন্টাল রাইট থেকে পেয়ে থাকি। প্রথম প্রশ্ন আজকের, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট। এখানে যে চারটে অপশনস আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটের কোনটি এই অংশের মধ্যে পড়ছে না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে রাইট টু প্রপার্টি। তোমাদের জানি রাখি প্রথম পর্যায়ে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটে সাতখানা ডিভিশন ছিল এবং এক্ষেত্রে রাইট টু প্রপার্টি মেনশন করা থাকতো আর্টিকেল 31-এ। পরবর্তী পর্যায়ে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই রাইট টু প্রপার্টিকে লিগাল রাইটের দরজা দেওয়া হয়। চলে আসছি পরবর্তী প্রশ্নে, মাইনরিটি রাইটস আর গিভেন ইন। তো আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার মানে হচ্ছে কিছু বেসিক কমন রাইট যেগুলো আমরা অটোমেটিকলি পাচ্ছি আমরা ভারতের নাগরিক হওয়ার সুবিধার্থে। এক্ষেত্রে মাইনরিটিসদের জন্য, যারা মাইনরিটি সেকশন থেকে বিলং করে, সেই সমস্ত ব্যক্তিরাও যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে বঞ্চিত না হয় এক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসে তাদেরকেও সুরক্ষা দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, আর্টিকেল 29 and 30 আমাদের মাইনরিটিসদের জন্য কিছু ফান্ডামেন্টাল রাইটসের প্রোটেকশন দেওয়া রয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিটস আন্ডার। এটা খুবই একটি ইজি প্রশ্ন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে রিটস জারি করা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, অর্থাৎ যদি মৌলিক অধিকার কারোর ক্ষুণ্ণ হয় আমরা কিন্তু সরাসরি কোর্টে যেতে পারি রেমিডির জন্য। তো এক্ষেত্রে পাঁচটা যে রিটস রয়েছে অলরেডি তোমরা জানো, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সুরারি, প্রোহিবিশন এবং কিউ ওয়ারেন্ডো। এই পাঁচটি রিটস বা আমরা যাকে বলি লেগ বা প্রতিলেগ, তার আন্ডারে প্রোটেকশন আমরা পেতে পারি। আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় আমরা কিন্তু রেমিডি পেতে পারি আর্টিকেল 32-এর আন্ডারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উইচ আর্টিকেল ইজ রিলেটেড টু ইকুয়ালিটি বিফোর ল। আমাদের প্রথমেই সংবিধানে যেটা মূল উদ্দেশ্য যে আমরা যাতে প্রত্যেকটি নাগরিক সমান অধিকার পাই, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, যারা সিটিজেনরা রয়েছে তারা যাতে সমানভাবে প্রত্যেকটি সেকশনে তাদের কোনো রকম কাস্ট, রিলিজিয়ন, কালচার কোনো কিছুর ভিত্তি করেই যাতে তাদের বঞ্চিত না করা হয়, এটি মেনশন করা আছে আর্টিকেল 14-এ। ওকে, রাইট টু ইকুয়ালিটির ফার্স্ট যে আর্টিকেল সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 14 এবং একে বলা হচ্ছে সিভিক রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উইচ আর্টিকেল ইজ ফর প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন দ্য সার্টেন কেসেস। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, দেখো আমাদের এটা মনে হতে পারে এক্ষেত্রে প্রোটেকশন দিচ্ছে কেন, অ্যারেস্ট করছে যাদেরকে, কিন্তু ধারণাটা ভুল। তোমাদের জানাই এই যে সমস্ত ব্যক্তিদের, ধরো কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, এবার তাকে যে অ্যারেস্ট করা হচ্ছে সে ব্যক্তি কি সত্যি সত্যি অপরাধী নাকি হয়তো এরকমও হতে পারে একজন নিরপরাধ ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা হলো। তাই জন্যই এই আর্টিকেলটি স্পেসিফাই করছে যাতে কোনো ব্যক্তিকে অবশ্যই অ্যারেস্ট করা হচ্ছে বা ডিটেন করে রাখা হচ্ছে। ডিটেন করে রাখা মানে হচ্ছে আটক করে রাখা, ঠিক আছে? তো এক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন এবং পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা যেতে পারে যাতে সেই ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে সেই ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাহলে তাকে দেখে আর পাঁচটা মানুষজন সমাজে তারা যাতে অপরাধী তৈরি না হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের অলরেডি ট্রায়াল হয়ে গেছে তারা অপরাধী হিসেবে গণ্য হয়েছে, তাদের অপরাধী গণ্য হওয়ার পরে তাদের যে শাস্তির পেরিয়ার তাদের তো আটক করে রাখতে হবে। এই কারণেই কিন্তু এই স্পেসিফিক প্রোটেকশন কথাটা বলা হচ্ছে যাতে কিনা তাকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে, তাকে আটক করে রাখা হচ্ছে যাতে সমাজে অন্য মানুষজন সুরক্ষিতভাবে থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে আর্টিকেল 22 প্রিভেন্টিভ ডিটেনশন এবং পিউনিটিভ ডিটেনশনকে ইনশিওর করে। কোয়েশ্চেন নাম্বার 6, উইচ আর্টিকেল ইজ ফর প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ
মাইনরিটিস, আমি তোমাদের একটু আগে এটা আলোচনা করছিলাম যে মাইনরিটিসদের রেসপেক্টে যে মানে স্পেসিফিক্যালি ইন্টারেস্ট গুলো, তাদের এডুকেশন, তাদের কালচার, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে তারা যাতে কোনোভাবে সাধারণ 8-5টা মানুষদের সাথে তাদের ডিসক্রিমিনেট না করা হয়। কারণ দেখো, একটা সময়ে মাইনরিটিসদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বা আমরা বলতে পারি এদের অনেক ক্ষেত্রে অনেক রকমের অসুবিধা হয়েছিল বা তাদেরকে বঞ্চিত করা হতো। তো যেহেতু আমরা ভারতীয় নাগরিক, আমাদের একটাই পরিচয়, আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, এই কারণে মাইনরিটিসদের ইন্টারেস্ট গুলো যাতে প্রোটেক্টেড হয়, এই কারণে আর্টিকেল 29 এটা ইনশিওর করে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। কোশ্চেন নম্বর 7 এ আমরা মুভ করব। হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বহুবার WBCS তোমাদের এক্সামিনেশনে এসছে যে ইকুয়াল জাস্টিস। আমরা অলরেডি পড়েছি যে আমাদের কনস্টিটিউশন তৈরি যে অন্যতম অবজেক্টিভ, আমরা প্রিএম্বলে যেটা পড়েছি যে আমাদের যে অবজেক্টিভস গুলো মেনশন করা আছে খুব স্পেসিফাই ভাবে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, প্রত্যেকটি মানুষ যাতে সুবিচার পায়, এটা তো আমাদের অবশ্যই সংবিধান বলে। তো এক্ষেত্রে ইকুয়াল জাস্টিস ফ্রি লিগাল এইড টু পুয়ার, গরিব মানুষ যারা, যারা হয়তো অর্থাভাবে তাদের কোনো রকম আইনের যদি কোনো সমস্যা হয় তারা হয়তো কোর্টে মুভ করতে পারে না, তাদের সম্পূর্ণ নিখরচে সরকারের তরফ থেকে তাদেরকে কিন্তু লিগাল এইড বা আইনি পরামর্শ বা আইনি সহায়তা প্রদান করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের 46 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সরি 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি 1976 এ এসেছিল, যাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি, এখানে কিন্তু এই স্পেসিফিক আর্টিকেলটা অ্যাড অন করা হয়েছে। আমরা জানি এটি আমাদের মিনি কনস্টিটিউশনের মধ্যে অ্যাড অন করা হয়েছে, প্রথম পর্যায়ে এটা ছিল না। তো আনসার হচ্ছে আমাদের আর্টিকেল 39 এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড টু পুয়ার। তোমাদের জন্য আজকের একটি প্রশ্ন, যে এটি ছাড়া আরো কোন তিনটি আর্টিকেল অ্যাড অন করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করব। উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং। দেখো এখানে কিছু ম্যাচ মেকিং থাকে, কিছু তোমাদেরকে মানে এই কোশ্চেনগুলো যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে মিলাতে হয়, ঠিক আছে? তো সঠিকভাবে আমরা যদি দেখি, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি অ্যান্ড ডিপিএসপি, তিনটেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইটসেলফ। এবার এখানে প্রশ্ন যেটা, যে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ আর ফুলফিলড বাই দ্য ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে একটু আমরা দেখে নেব। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 and 3, ফান্ডামেন্টাল রাইট, যেটা মেনশন করা আছে পার্ট 3 তে, ডিপিএসপি তোমরা জানো পার্ট 4 এ মেনশন করা আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এগুলো একটু তোমরা যদি মন দিয়ে দেখো, অনেকের মনে হবে প্রশ্নগুলো একটু বড় বড়, কিন্তু এমন কিন্তু কিচ্ছু বড় নয়। তোমরা সঠিকভাবে যদি একটু দেখতে পারো, অবশ্যই কিন্তু একটা নাম্বার তোমরা পেয়ে যাবে। কোশ্চেন নম্বর 9 এ আমরা মুভ করব। আন্ডার দ্য টার্ম ডাবল জিওপার্ডি ইমপ্লাইড ইন দ্য ক্লজ 2 অফ দ্য আর্টিকেল 20 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আ পার্সন, তোমাদের জানি না কি 20। দেখো এখানে আমি তোমাদের এর আগেও বহুবার বলেছি, 20 যে জিরো, জিরোটাকে আমরা ও হিসাবে ইমাজিন করতে পারি, ও হিসাবে ইমাজিন করতে পারলে ও ফর অফেন্স। তো যে সমস্ত অপরাধীদের অ্যারেস্ট করা হচ্ছে, যাদের অলরেডি ট্রায়াল চলছে বা ট্রায়াল হওয়ার কথা, সেই সমস্ত অপরাধীদের যাতে সুবিচার হয়, যাতে বিনা দোষে কোনো ব্যক্তি শাস্তি না পায়, সঠিকভাবে অপরাধ করলে সঠিক শাস্তি পায়। ধরা যাক একজন চুরি করেছে, তাকে যদি কোনোভাবে মার্ডারের শাস্তি দেওয়া হয় তাহলে তো সেটা ঠিক হবে না, না? তো সেক্ষেত্রে তাদেরকে তিনটে সেকশনে এনশিওর করা হয়, প্রোটেকশন দেওয়া হয়। আমরা এটাকে আর্বিট্রেশন বলতে পারি, অর্থাৎ কি, যে আইন এবং আমাদের যারা অপরাধী তাদের মধ্যে একটা সুন্দরভাবে মধ্যস্থতা করা, যাতে সঠিকভাবে সে ব্যক্তিটি সুবিচার পায়। এক্ষেত্রে আমাদের ডাবল জিওপার্ডি মানে কি, ডাবল জিওপার্ডি মানে ডাবল মানে দুই, আমরা জানি। তো এগুলো প্রত্যেকটা না ল্যাটিন টার্ম, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে, দেখো, শ্যাল নট বি প্রসিকিউটেড পানিশ ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান, একটা অপরাধী একবার অপরাধ করেছে তাকে একই অপরাধের জন্য বারংবার শাস্তি দেওয়াটা কিন্তু অন্যায়, এটাই বলছে আর্টিকেল 20। এর পাশাপাশি আরো দুটো আছে, নো সেলফ ইনক্রিমিনেশন, এবং আরেকটা কি আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 10 এ চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং আর এনভিসেজড বাই দ্য রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন
কেউ যাতে তোমাদের এক্সপ্লয়েট করতে না পারে, কোনো রকম ক্ষতি করতে না পারে। আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের প্রোটেকশন দিচ্ছে, পাশাপাশি এটাও বলছে যদি কেউ এক্সপ্লয়েট করে তার প্রতিবাদ করা। তো এক্ষেত্রে এক্সপ্লয়টেশন কি ধরনের হতে পারে? ট্রাফিকিং হতে পারে বাচ্চাদেরকে, বিশেষত বাচ্চাদের এবং মহিলাদের, যে পাচার করে দেওয়া, কোনো এমন অবৈধ কাজে নিযুক্ত করা, ফোর্স লেবার, সেটাই হবে আনসার। তো আমরা এখানে খুব সুন্দরভাবে পেয়ে গেলাম আনসার এ, অপশন এ হচ্ছে আমাদের আনসার। প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। ফোর্স লেবার মানে কি? কম্পালসারি ওয়ার্ক উইদাউট পে, ফোর্সফুলি কাজ করা আছে তার ইচ্ছার বিরুদ্ধে। কোশ্চেন নম্বর 11, উইচ সুপ্রিম কোর্ট জাজমেন্ট প্রোনাউন্স দ্যাট ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি অ্যাব্রিজড। তো এক্ষেত্রে অ্যাব্রিজড শব্দটির অর্থ কি তোমরা কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি শব্দ দেখো, আমরা যখন প্রশ্নগুলো পড়ি না, এক্ষেত্রে কিছু কিছু টার্ম, কিছু কিছু শব্দ আমরা পাই, যেটা তোমাদের বলছিলাম যে ম্যাক্সিমাম লয়ে যে লিগাল টার্মগুলো এসেছে ল্যাটিন ফ্রেজ থেকে, তো তোমাদের এটা নিজেদের তাগিদে তোমরা এটা খুঁজবে। আমি তোমাদের অবশ্যই পরের পার্টিতে নিশ্চয়ই মানে বলবো, কিন্তু এটা খুঁজলে তোমাদের নিজেদেরই কিন্তু একটা ভালো লাগা জন্মাবে সাবজেক্টটার প্রতি। এবং ইন্ডিয়ান পলিটি অত্যন্ত ইজি একটি সাবজেক্ট, যেটা কিনা তোমরা খুব নিমেষেই কমপ্লিট করতে পারো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সঠিক উত্তর হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, AIR 1967। তোমাদের জানিয়ে রাখি আমি 2 মিনিট সিরিজ তোমাদের জন্য শুরু করেছি, যেখানে আমি মাত্র 2 মিনিটে প্রত্যেকটি কেস লর জাজমেন্টগুলো একদম স্পেসিফিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। যারা এখনো পর্যন্ত সেকশনগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 12 আমরা চলে যাব, উইচ ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল ইজ নট অপারেশন ডিউরিং দ্য ইমার্জেন্সি। তো এক্ষেত্রে দেখো, ইমার্জেন্সি প্রভিশন আমরা জানি যে ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এবং ইমার্জেন্সি যখন চলে দেশে কিন্তু একটা খুব বাজে কন্ডিশন, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে, তাই না? যখন ইমার্জেন্সি, ইমার্জেন্সি কথাটার মানে হচ্ছে একটা প্রচণ্ড সাংঘাতিক জরুরি অবস্থা, তো সেই সময় আমরা সাধারণভাবে আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে আমরা মুভ করি বলতে পারি, সেটা তো পারবো না। তো এক্ষেত্রে আর্টিকেল 19 স্পেসিফিক্যালি এটাকে ফ্রিজ করে দেওয়া হয়। তোমাদের মনে হতে পারে অন্যগুলো কেন হচ্ছে না, আর্টিকেল 19টা যদি খুব ভালো করে পড়া থাকে তাহলেই বুঝতে পারবে। যে দেখো, রাইট টু মুভ টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমি যদি দেশের বাইরে গিয়ে কোনো বিজনেস করি বা অর্গানাইজেশন করি, তো সেই সময় দেশে ধরো যুদ্ধ চলছে, তখন তুমি নিশ্চয়ই এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছ না, এদিকে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবে না, তাই না? তো তোমার নিজের প্রোটেকশনের জন্যই কিন্তু তোমাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তোমার তো মনে হচ্ছে আমাকে ফ্রিজ করে রেখেছে, বাট এটাতে কিন্তু তোমারই প্রোটেকশন। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলে আসছি পরবর্তী প্রশ্নে, আর্টিকেল 14 ডিলস উইথ। এক কোশ্চেন দেখো বারংবার ঘুরে ঘুরে আসে, এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, অল দ্য পিপল অফ ইন্ডিয়া আর ইকুয়াল ইন দ্য আইজ অফ ল, অ্যান্ড ইফ এনি পার্সন ভায়োলেটস দ্য ল দেন হি অ্যান্ড শি উইল বি পানিশড আন্ডার দ্য কমন কোড। এটা কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 14 এর পরবর্তী চলে এসেছি, আমরা দেখি এরপরে কি প্রশ্ন আছে। থ্রু উইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন আর্টিকেল 359 ইট হ্যাজ বিন লেড ডাউন দ্যাট ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 20 অ্যান্ড 21 আর ইনফোর্সেবল ডিউরিং দ্য অপারেশন অফ এমার্জেন্সি। ভেরি ইম্পর্টেন্ট, আগের প্রশ্নটা কি দেখলাম, ইমার্জেন্সির টাইমে ফ্রিজ করছে, বাট এখানে কি বলছে, ইমার্জেন্সির টাইমে এটা কিন্তু কন্টিনিউ চলবে। তো তোমাদের মনে হতে পারে কেন এই প্রশ্নটা, মানে এই এই কথাটা কেন হচ্ছে, যে ইমার্জেন্সি তার মতো ক্রিটিক্যাল সিচুয়েশন, তাই না? তো সেই সময় কেন এদেরকে প্রোটেকশন দিচ্ছে এভাবে। আর্টিকেল 20 আমি তোমাদের কি বললাম, অফেন্স রিগার্ডিং, তো যখন ইমার্জেন্সি চলবে কাউকে কি অ্যারেস্ট করবে না। আর 21 কি বলা আছে, আমাদের 21 বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের স্পেসিফিক্যালি একটা যেটাকে বলা যায় যে স্বাধীনতা, ঠিক আছে, তো স্বাধীনতার অধিকার, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু ক্ষুণ্ণ করা যাবে না। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে, আর তার আগে এটার আনসার দেখে নিই। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে ছোট্ট, যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল 42nd এর পরে, রাইট? তো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল 1978-এ, তো এই সময়ে কোন সরকার চলছিল, এই সময়কালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময় কার গভর্নমেন্ট চলছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেমন আমরা জানি ইন্দিরা গান্ধী সরকার, তো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন মানে প্রাইম মিনিস্টারের টাইমের অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। নেক্সট হচ্ছে, উইচ আর্টিকেল ইজ নোন অ সেভেন ফ্রিডম ইন আওয়ার কনস্টিটিউশন। সেভেন ফ্রিডম, রাইট টু ফ্রিডম আমি জানি, আর রাইট টু ফ্রিডম আমরা 19 থেকে 22-তে মেনশন করা আছে। তো এক্ষেত্রে আর্টিকেল 19-এ দেখো, এখন তো বর্তমানে কটা ফ্রিডম আছে, 6টা,
তো আগে ছিল সাতটা, ঠিক আছে? সেভেন ফ্রিডম বলা হতো, যে আমাদের বাক স্বাধীনতার অধিকার, যে কোনো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার অধিকার, আমরা সেটেল হতে পারি, আমরা স্পেসিফিক্যালি অ্যাসেম্বলি ফর্ম করতে পারি, এটসেট্রা এটসেট্রা। আনসার হচ্ছে আর্টিকেল 19। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার দ্যাট সিটিজেন হ্যাজ নো রাইট টু মুভ এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য রাইট কনফার্ড বাই পার্ট 3 অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য কোর্স অফ এমার্জেন্সি। তো স্পেসিফিক্যালি দেখো, এমার্জেন্সির টাইমে কেউ কি যাবে কোর্টে? এটা তো খুবই স্বাভাবিক কথা। এমার্জেন্সির টাইমে স্পেসিফিক্যালি যখন দেশে যুদ্ধ লেগেছে, কেউ কি কোর্টে যাবে? কখনোই যাবে না, তাই না? যদিও আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ জাস্টিসিয়েবল, যে ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হলে আমরা সুপ্রিম কোর্টে যেমন যেতে পারি আর্টিকেল 32 এর আন্ডারে, হাই কোর্টেও কিন্তু যেতে পারি 226-এ। এবং তোমাদের জানিয়ে রাখি, হাইকোর্টের যে রিট জুডিসডিকশন সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের থেকে ওয়াইডার। বাট এক্ষেত্রে এমার্জেন্সির টাইমে কেউ নিশ্চয়ই কোর্টে যাবে না, সেটা কিন্তু বলা আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্দেশ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, অ্যানাদার কোশ্চেন অফ আর্টিকেল 20। তাহলে বুঝতেই পারছো আর্টিকেল 20 কতটা ইম্পর্টেন্ট। আর্টিকেল 20 অফ দ্য কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইট রিপ্রেজেন্ট উইচ সাবজেক্ট? তো এক্ষেত্রে কি হবে? কনভিকশন অফ অফেন্সেস, ও ফর অফেন্স, একটু আগেই বললাম ও মানে জিরো। তাহলে দেখি আমরা কিন্তু আনসারটা করে ফেলতে পারলাম। চলে আসছি পরবর্তী প্রশ্নে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো এক্ষেত্রে দেখো, কোনটি ফান্ডামেন্টাল রাইটস এর রেসপেক্টে সঠিক আনসার? তো এক্ষেত্রে দেখো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল রেসিডেন্ট, ঠিক আছে? ইকুয়াল অপরচুনিটি আমরা প্রত্যেকটা মানুষ পাবো। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, উইচ অফ দ্য ফলোয়িং রাইট অফ দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ অল ফান্ডামেন্টাল রাইটস টু এভরি রেসিডেন্ট অফ আ কান্ট্রি? তো এক্ষেত্রে আমাদের আর্টিকেল 19-এ যে আনসারটা হচ্ছে সেটি কি হবে? তো এক্ষেত্রে দেখো, এই যে বলাচ্ছে যে রেসিডেন্টের ক্ষেত্রে বা স্পেসিফিক্যালি গ্যারান্টি দিচ্ছে, কিসের গ্যারান্টি, কিসের উপর ভিত্তি করে? একটা কিছুর উপর বেস করে তো গ্যারান্টি দেবে। যে আমি মনে করে মনে মনে বললাম যে আমি গ্যারান্টি দিচ্ছি, তাহলে তো হয় না। তাহলে কি গ্যারান্টি মানে কি? আমরা বলি না গ্যারান্টি, ওয়ারেন্টি, কিছু তো একটা, তার মানে রেমেডি চাই না, আমরা একটা সলিউশন চাই। যে আমরা যদি একটা মোবাইল কিনলাম, সেটার এতদিনের ওয়ারেন্টি আছে, যদি মোবাইল খারাপ হয় আমি সেই স্পেসিফিক জায়গাটাতে যাব, সেখান থেকে আমাকে সেটা সারিয়ে দেওয়া হবে, কথার কথা। তো এই ক্ষেত্রে গ্যারান্টি কেন দিচ্ছে? তাহলে আমাদের রেমেডি পাওয়া যাবে, রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমেডিজ, রেমেডিজ দেওয়া হবে। যদি ভায়োলেশন হয়, ইনফ্রিঞ্জমেন্ট হয়, তাহলে এক্ষেত্রে রেমেডি পাবো। আজকে লাস্ট প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর টার্ম দ্য আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। উইচ অফ দ্য ফলোয়িং রাইট কন্টেন্টস, ভেরি ভেরি ইজি, রাইট টু গেট কনস্টিটিউশনাল রেমেডি, হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মার সাথে তুলনা করেছে কনস্টিটিউশনে। কারণ দেখো, ফান্ডামেন্টাল রাইট এতটাই ইম্পর্টেন্ট আমাদের কনস্টিটিউশনের, যতগুলো সেকশন আমরা পড়ছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে কিন্তু অনেক কিছু কানেক্টেড। তোমরা যখন আগামী দিনে অন্যান্য চ্যাপ্টারগুলো রিভিশন করবে, সেখানে তোমরা অলরেডি পড়ে ফেলেছো এবং আরও বুঝতে পারবে কতটা ইন্টারকানেক্টেড রয়েছে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সহজ পাঠের সাথে যুক্ত হও। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সহজ পাঠ অফিসিয়ালে তোমরা জয়েন হতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী সেকশন নিয়ে আলোচনা করছি। টিল দেন, টেক কেয়ার।